জেলা শহরে শিশুদের বিনোদনের কোনো ব্যবস্থা না থাকলেও পাবনার প্রত্যন্ত এক গ্রামে গড়ে উঠেছে শিশু পার্ক এই পার্ক অজ পাড়াগাঁর শিশুদের বিনোদনে যোগ করেছে এক নতুন মাত্রা রাতুল ইসলাম সুমনের ছবিতে প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট পাবনার সুজানগর উপজেলার প্রত্যন্ত গ্রাম ভবানীপুর পৌরসভার অর্থায়নে এ গায়ে গড়ে তোলা হয়েছে শেখ রাসেল নামের শিশু পার্ক এখানে মাত্র বিশ টাকায় চড়ার ব্যবস্থা রয়েছে বিভিন্ন রাইডে ফলে কিছুটা হলেও শহর জীবনের আনন্দ বিনোদনের স্বাদ পাই প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত শিশুরা প্রায় পাঁচ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এ পার্কে বিনোদনের জন্য রয়েছে ওয়ান্ডারল্যান্ড ম্যারিগো গাড়ি দোলনা নাগরদোলা আর লেকে প্যাডেল বোর্ড অনেক মজা করছে শিশুরা অনেক খেলা করছে সে সুন্দর লাগছে আগে পার্ক ছিল না এখন এখানে পার্ক হয়েছে হয়েছে আমাদের এখন খুব আনন্দ লাগছে নাগর দুর্নায় চলেছি প্যারেল হাসে চড়েছি কার গাড়িতে চড়ছি প্যারেন বোর্ডে চড়ছি খুব মজা লাগছে আর প্রতিদিন আসবো শুধু শিশুরাই নাই গ্রামের সব বয়সী মানুষেরই আকর্ষণের কেন্দ্রে এই পার্ক অনেকে বন্ধু পরিজন নিয়ে সময় কাটাতে আসেন এখানে আমাদের গ্রাম অঞ্চলে বিনোদনের জন্য এটা একটা উৎকৃষ্ট জায়গা এবং তারা প্রচুর আনন্দ আনন্দ এবং খেলাধুলা করে তারা আত্মতৃপ্তি লাভ করেন আমাদের এলাকায় এই পার্ক হওয়াতে আমরা খুব আনন্দিত আমাদের গ্রামের ছেলে পেলে খুব আনন্দে আনন্দিত এছাড়া আগামী মাসে যুক্ত হবে রেলগাড়ি এরপর বাণিজ্যিক অগ্রযাত্রা শুরু হবে পার্কটির তখনও স্থানীয় দরিদ্র শিশুদের জন্য বিশেষ ছাড় রাখার কথা জানান কর্তৃপক্ষ আমরা জেলায় নয়টি উপজেলা রয়েছে সে নয়টি উপজেলার মধ্যে কোথাও এরকম কোনো পার্ক নাই যে কারণে পাবনার জেলার মানুষ যাতে এখানে এসে একটা বিনোদন বাচ্চা পারে নিয়ে এখানে একটা এসে পারে সেই আমার এটা ফেলাতে আমি করেছিলাম বিনোদনের জন্য এরকম কোনো পার্ক নেই প্রায় দুশো বছরের প্রাচীন পাবনা জেলা শহরে তাই শহরের শিশুদের জন্য ভবানীপুরের আদলে শিশু পার্ক গড়ে তোলার দাবি নগরবাসীর উৎপল মির্জা সংবাদ পাবনা